Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে কিন্তু আমি খুবই কমন এবং একটি সহজ রেসিপি তৈরি করব। আর এটি হলো পুডিং। এটাকে ক্যারামেল পুডিংও বলা হয়ে থাকে। আর এই রেসিপিটি মনে হয় সবাই কম বেশি বানাতেই পারে। কিন্তু কথা হলো যদি এই সহজ রেসিপিটি তৈরির সঠিক নিয়ম জানা না থাকে তাহলে কিন্তু সহজ রেসিপিটিও কঠিন লাগবে। তো আজকে আমি তৈরি করব কিভাবে আমি এটি তৈরি করি। আশা করা যাচ্ছে এটি আপনাদের উপকার হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক। যেহেতু আমরা এটি ক্যারামেল পুডিং তৈরি করছি তাহলে আগে আমাদেরকে ক্যারামেলটি তৈরি করে নিতে হবে। আর এর জন্য দরকার হবে 1 কাপ পরিমাণ চিনি এবং অল্প একটু পানি। আসুন তাহলে দেখে নেওয়া যাক। এবার এটিতে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। পারফেক্ট ক্যারামেল অর্থাৎ চিনির কালারটি ব্রাউন হওয়া অবধি এটিকে নাড়তে থাকতে হবে। আমাদের ক্যারামেলটি তৈরি শেষ এবং যে ডিশে আমরা আমাদের পুডিংটি তৈরি করতে যাব সেই ডিশে আমরা ক্যারামেলটি নামিয়ে নিব। আমাদের ক্যারামেল পুডিং তৈরির এই পর্যায়ে যেটি করতে হবে সেটি হলো আমরা রুম টেম্পারেচারে রাখা তিনটি একটু লার্জ সাইজের ডিম নিয়েছি এবং এর সাথে হাফ কাপ পরিমাণ চিনি এবং অল্প একটু দারুচিনির গুঁড়া মিশিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করতে হবে। দুধটি যত ঘন হবে পুডিংটি কিন্তু ততই টেস্টি হবে। এবারে এটিকে সুন্দর মতো মিক্সড করতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদের এই মিশ্রণের উপরে যে বাবলস গুলো আছে এই বাবলস গুলো তুলে ফেলার জন্য। আমাদের মিশ্রণটি তৈরি শেষ। এবার আমরা যেটি করব সেটা হলো আমাদের তৈরিকৃত ক্যারামেলের উপরে আমরা আমাদের এই ডিম এবং দুধের মিশ্রণটি সুন্দরভাবে দিয়ে দিব। হবে সেটি হলো আমরা আমাদের এই ক্যারামেল পুডিং এর কন্টেইনারটাকে সুন্দরভাবে ওভেনে দিয়ে দিব। চলে আসলাম আমাদের ক্যারামেল পুডিংটি বেক করার পরে। এটি আমরা ওভেনে দিয়েছিলাম এবং ওভেনের টেম্পারেচার ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপনি এটা 3 থেকে 3.5 মিনিট বেক করতে পারেন। আমি এটি 3 মিনিট বেক করেছি এবং বেক করার পরে এটি ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এটি অনেক সুন্দরভাবে জমে গিয়েছে, এখন এটি সার্ভিং ডিশে সার্ভ করলেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই যে আমাদের পুডিংটি সার্ভিং ডিশে নামানো শেষ, এখন এটি কেটে পিস পিস করে সার্ভ করলেই খাবারের উপযোগী হয়ে যাবে। তাহলে আর দেরি না করে বাসায় দ্রুত বানিয়ে ফেলুন ক্যারামেল পুডিং। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।